শিশুকে যৌন নির্যাতনের অভিযোগের ঘটনায় কিছুদিন আগে শিরোনামে এসেছিল কলকাতার দুই নামী স্কুল। এবার শিউরিতে স্কুলের মধ্যে খুদে পড়ুয়াকে উত্তক্ত করার অভিযোগ উঠল। স্কুলটিতে কিছুদিন হলো নির্মাণ কাজ শুরু হয়েছে। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের পরিবারের দাবি, কয়েকদিন ধরে শেখ ইনসান নামে এক নির্মাণ শ্রমিক বালিকাকে উত্তক্ত করছিল। শনিবার পরিবারের তরফে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। স্কুল থানায় জানায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক পূর্ব বর্ধমানের ঘুষকরার বাসিন্দা। তার কাছ থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর একটি ছবি উদ্ধার হয়েছে। প্রশ্ন উঠছে, ছাত্রীর ছবি কিভাবে স্কুলে কাজ করতে আসা নির্মাণ শ্রমিকের কাছে গেল? স্কুলের তরফে জানানো হয়েছে অভ্যন্তরীণ তদন্ত করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।